আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাত একেবারে সহজ এই নবীর উম্মতের জন্য। টিকেটটা নবী কাইটা দিয়া গেছে বেহেশতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যাদের আছে তারা বেহেশতি, যার বাস্তব হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। ওনার পার্শ্ববর্তী বাড়ি এক ভদ্রলোক আগুনের পূজা করে, যার নাম কিতাব লেখে সামাউন, বুড়া হয়ে গেছে, বিছনাই হয়ে গেছে, ওহনো আগুন ছাড়ে না। মনে করেন না শীতের মধ্যে আগুন লয়ে বইছে, এরকম না, পূজা করে আগুনের। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারে ও বাবা, বুড়া মানুষ সামাউন, জীবনটা বড় আগুনের পূজা করলা, তোমার কপালটা খারাপ, তোমার একটা ভালো পথ দেখায় কি, তুমি কালিমা পড়ে আখেরি নবীর উম্মত হও, মুসলমান হও, তাহলে কবরে গেলে তুমি জান্নাতের শান্তি পাইবা। সামাউন ডাকতেছে, হাসান বসরি এই পরামর্শ আমার আগে দিলি না, জীবনটা শেষ করলাম আগুনের পূজা কিরা, অহন তো বিছনাই পড়ে গেছি, এখন করলে কি হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই ডাকেন, রে সামাউন, এখনো সময় আছে রে, কালিমাটা পড়, কালিমাটা লইয়া কবরে যাও, আমি হাসান বসরি কথা দিলাম, তুমি জান্নাতি হয়ে যাইবা। সামাউন ডাকতেছে, হাসান বসরি রে, এই পরামর্শ আগে পাইলে, কালিমাটা পড়ে জীবনে কিছু ভালো কাজ করতাম। অবশেষে ডাকতেছে, ও হাসান বসরি, আমাকে কালিমাটা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। কালিমা পড়াইয়া দিলে ডাকতেছে হাসান বসরি দিকে লক্ষ্য করে, হাসান বসরি রে আর একটা কথা শোনো, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি, আখেরি নবীর উম্মত হয়েছি। হাসান বসরি রে, আমার একটা অনুরোধ তুমি শুনো, মন কয় আমি বাঁচবো না, বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি মরে যাই রে হাসান বসরি, তুমি আমার নিজে হাতে গোসলটা করাইও, তুমি নিজের হাতে আমার কাফন পরাইও, আমার জানাজা তুমি নিজে পইরা, নিজের হাতে আমার কবর নামাইও। হাসান বসরি, কবর দেওয়ার সময় তুমি একটা লিখিত কাগজ আমার দিয়া দিও, আমার আর কিছুই নাই, আমি আখেরি নবীর উম্মত হইয়া কালিমাটা লইয়া কবরে গেলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই কথা মতো একটা কাগজ লিখিত দিয়ে দিলেন, নবীর উম্মত হইয়া জান্নাতের আশায় কালিমা পড়ে কবরও গেলেন সামাউন। মৃত্যু হলে গোসল দিয়ে কথা মতো সব কাজ করে কাফনের ভিতরে কাগজটা দিয়ে কবর নামাইয়া কবরের কাজ সম্পূর্ণ করে সবাই চলে গেলেন। হাসান বসরি বলেন, আমিও চলে গেলাম। রাত্র গভীর, ঘুমের ঘরে ঘুমিয়েছি, ও বিশ্ববাসীরা, আমি দেখি সামাউন আমার ঘরে এসে আমারে ডাকতেছে, হাসান বসরি রে, এই লও তোমার কাগজ, তোমাকে দিয়ে যাইতেছি। ও হাসান বসরি, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই, আমি নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে রে হাসান বসরি, আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে। রে হাসান বসরি, তোমার কাগজ আর প্রয়োজন পড়ে নাই, নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমি তো জান্নাতি মেহমান হয়ে গেছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখি যেই কাগজটা কবর দিয়েছিলাম সেই কাগজ আমার হাতের মধ্যে আইসা গেছে। আরে নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, দিনি রজনী কান্দেন জিনি, দিনি রজনী কান্দেন জিনি, শুয়ে রোয়া যায়
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, কোটি হাশরের দিনে কোটি হাশরের দিনে তোরা বেবি পদেতে নবী জীবিনে। আল্লাহু আকবার বলো রে বাবলা ভাইরা, এই নবীর পক্ষের মেহমান হও, এই নবীকে মানো। আমার আল্লাহ জান্নাত বানাইছে, আমানু বানাই নাই নাজ বানাইছে। আমার নবী ঘুরে ঘুরে গো কত কষ্ট করে আমানু বানাইছে। মা খাদিজাতুল কুবরা বলেন, পৃথিবীর মানুষেরা রে আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন, যদিও জান্নাতি জামা সবুজ, জান্নাতি পোশাকের রং হবে সবুজ। আমার আল্লাহ গাছগাছরা সবুজ দিয়া পৃথিবী সাজাইছে, জান্নাতও সাজাইছে সবুজ রঙের জিনিস দিয়া, সবুজ রঙের পোশাক জান্নাত দেরকে পরানো হবে। দুনিয়াতে আমার নবী সাদা পোশাক ব্যবহার করতেন। মা খাদিজা বলেন, রে মক্কাবাসীরা, আমি নবীর জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে আমি রেখে দিতাম। সকালবেলা আমার নবী ঘুম থেকে উঠে গড়ের দোয়ারে দোয়ারে যাবেন, মানুষের কাছে যাবেন, জান্নাতি বানাবেন, আমানু বানাবেন, কালিমাওয়ালা বানাবেন, হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলে মিশে থাকবেন, এই পরিবেশটা পৃথিবীতে রাখবেন। আমার নবী 63 বছর জিন্দিগির কষ্ট আজকে তার প্রতিদান কালী নগরে দেখা যায়। এইভাবে পরিবেশ পৃথিবীর জমিনে কোন নবী রাসূল দিতে পারে নাই। আমার মায়ার নবী পরিবেশ করে দিয়ে গেছে, কত জায়গার, কত দেশের, কত গ্রামের মানুষ, কত বংশ, কত ঘরের মানুষ একসাথে বসে আছেন। হিংসা বিদ্বেষ নাই, দলাদলি নাই, গন্ডগোল নাই, মারামারি নাই। আমার নবী এই পরিবেশটার জন্য কত কষ্ট করেছে। মা খাদিজা বলেন, সাদা জামা পরে বেরিয়ে গেছে, আল্লাহর কসম রে বিশ্ববাসীরা, বিকালবেলা নবী ঘরে আসতেছে, তাকায়া দেখি নবীর সাদা জামার মধ্যে লাল লাল দাগ দেখা যায়। আমার নবী কাছাকাছি আসার পর লাল দাগের ঘটনা প্রশ্ন করি, মা খাদিজা বলেন, হুজুর সাদা জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, এই লাল দাগ গুলো কিসের গো নবী? আমার নবী কান্দে, খাদিজা রে আমার মক্কাবাসী আমার মারছে, আমার মা নাই বাবা নাই রে খাদিজা, মক্কাবাসী আমাকে কষ্ট দিয়েছে। সাদা জামা লাল করলেন নবী, এত গালি, এত কষ্ট, এত ব্যথা মক্কার জমিনে পাইলেন। তারপরও ঘরে ঘরে ঘুরে নবী কালিমা পড়াইয়া আমানু বানাইয়া জান্নাতি বানাইলেন। আজকে সেই জান্নাতি মেহমানদেরকে আল্লাহ কোরআন শরীফে ডাকতেছে, আপনাদেরকে ডাকতেছে। যদিও আল্লাহ মানুষ বানাইছে, নাস বানাইছে, আল্লাহ নিজে এখন আর নাস কোয়া ডাকে না, ডাকতেছে জান্নাতিদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে, নিজে বানাইলেন নাস, এখন আর নাস কয় না। আমার নবী এতিম নবী, মা নাই বাবা নাই নবী, সারাদিন কষ্ট করে যাদেরকে ইমানদার বানাইলেন আমার আল্লাহ তাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নাস কয় না আমানু কয়, উরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া'বুদু রাব্বাকুম। ও ইমানদাররা, জান্নাত বানাইছি তোমাদের জন্য, আমার নবী জান্নাতের টিকিট দিয়ে গেল, আমি তোমরা জান্নাতে নেওয়ার প্রসেস করতেছি, জান্নাতে নেওয়ার প্রসেস করতেছি। কালিমাওয়ালাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে গেছে আমার আল্লাহ। এখন কাউন্টার সার্ভিস গাড়ি চলে জাগাই জাগাই, কাউন্টারে মানুষ টিকিট কাটতে বৈশা থাকে, ঢাকা যাইব, কাউন্টারের মালিক হইল টিকিট দেওয়া, আর ঢাকা পর্যন্ত নেওয়ার দায়িত্ব বাস আইতাছে পিছে। নবী টিকিট কাটতে গেছে,
আর জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে গেছে আমার আল্লাহ। আল্লাহ কিভাবে প্রসেস করতেছে দেখেন, আপনি জান্নাতে যাবেন। প্রথমত ডাকলেন ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ইয়ুহান নাস কয় নাই, আমানু কইছে ঈমানদাররা তোমরা কি করো, উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে জান্নাত দেলাইবো এ কথা কয় না, এরপরে বলছে অফ আলুল খায়রা, রুকু সেজদার মাধ্যমে ইবাদতটার নাম হলো নামাজ। নামাজের পরে তোমরা কি করো, অফ আলুল খয়রা, ভালা কাজ করো, তাইলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম অর্থাৎ তোমরা জান্নাতি। এখন নামাজের পরে যদি ভালা কাজ না কইরা খারাপ কাজ করে, তাইলে এহানে জান্নাতে যাওয়ার আশা করা যায় না। আমি আজকে আপনাদের কাছে সত্য কথা জানতে চাই, আজকে কালীনগরের যুব সমাজ যে মদিনা মুনাওয়ারা নাম দিয়ে সংগঠন করে একটা মাহফিল জান্নাতের বাগানের আয়োজন করেছে, কোরআন সুন্নার মাহফিলের ব্যবস্থা করেছে, একটা সত্য কথা বলবেন, তারা কি কাজটা ভালো করেছে না খারাপ করেছে? ও যুব সংঘের সদস্যরা, এই লোকগুলো সাক্ষী দিল তোমরা ভালো কাজ করেছো, এই লোকের সাক্ষীর উপর তোমরা জান্নাতি হয়ে যাবে। বলবেন হুজুর আমরা, আরে আপনারা তো আগেই পেয়ে গেলেন, নবী হাদিস শরীফে বলেছে মাজলিসু ফিকহিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, এই এক মাজলিসে কোরআন সুন্নার পক্ষে বসার কারণে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদেরকে দান করেছে। শুধু তাই নয়, এই কালিমা যারা পড়েছেন রাসূল তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সবাই বলুন মারহাবা। এবার জান্নাতে যাবেন, সিস্টেম করতেছেন আল্লাহ, প্রসেস করতেছেন আল্লাহ। ও ঈমানদাররা তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে ভালা কাজ করো। এক বেচারা আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকার কথা বলছি, এক বেচারা নামাজও পড়ে আবার কিছু বেজাল, এরকম হাতে একটা লাঠি মাগরিবের নামাজ পড়ে বন্ধে গেছে, আরেক বেচারা খেতে পানি নিছে 5 লিটার তেল খরচ করে এককানি ক্ষেতের পানি লইছে, এই নামাজি মাগরিবের নামাজ কইরা লাঠি লইয়া আইলের নিচে দা খালি একটা গুতা দিয়া আয়া এশারের নামাজও খারাইছে। বাজান নবী কষ্ট কইরা আমরারে জান্নাতি বানাইছে, এবার আপনারা ফয়সালা দেন। আল্লাহ প্রসেস করছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পরে ভালা কাজ করো, এবেটা মাগরিব কইরা আরেক বেডার ক্ষেতের ভানি সাইরা এশারের নামাজ হইয়া দাঁড়াইছে, ফয়সালা আপনারাই দেন। এই রকম নামাজ কইরা কি জান্নাতে যাওয়া সম্ভব? দৈরা লাইছে বাজান গুনে, সিহুন গুনে দৈরা লাইছে, এই গুনে যারে ধরছে এই খাট বেশি দিন গুমান যাইতো না, এই খাট ভাঙ্গে পড়বেন। শুধু তাই নয়, বাজান কত কত জায়গা গিয়া দেখি মানুষের কাছ থেকে সমালোচনা আসে, হুজুর আমাদের মহল্লার হাজি সাহেব 11 বার হজ করছে, হাজি সাহেব না কইলে মন্ডা বেজার, হাজি সাহেব কইয়া ডাক না দিলে বেদার মন্ডা বেজার, বাড়িত গিয়া খবর নিয়া দেখি গো হুজুর শুধু ভাই বইনাতের হক মাইরা খায়া লাইছে, 11 বার হজ করে শুধু ভাই বইনাতের হক মাইরা খাইছে। বলুন এই রকম ব্যক্তিরা জান্নাতে যাওয়া সম্ভব কিনা? বাসান আসেন, জান্নাত বড় সহজ, জান্নাত বড় কঠিন। আল্লাহ জান্নাত পুরস্কার দেওয়ার জন্য আখিরি নবীর উম্মতকে কোরআন শরীফ ঘোষণা করে রাখছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক কিসিমের লোককে আল্লাহ জান্নাতুল মাওয়া নামের জান্নাতটা পুরস্কার দিবেন, যেটা অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য এরকম ঘোষণা আসমানি কিতাবের মধ্যে নাই, শুধু আপনাদের জন্য। এই পুরস্কারগুলো আপনারা কিভাবে নিতে পারেন আমি সেদিকে যাচ্ছি। এবার আসুন, বলতেছিলাম আমার নবী কষ্ট করে আমরা জান্নাতি বানাইছে, আল্লাহ ওই নবীর উম্মতকে জান্নাতে দেওয়ার প্রসেস করতেছে। আমানু, রুকু সেজদার মাধ্যমে ইবাদত করো। রুকু সেজদার ইবাদতের নামটা কি? কোন ইবাদতে রুকু সেজদা আছে? সবাই বলেন। আরে বাবা ফরওয়ান না ফরজ স্বীকারটা করো না, ইবাদতের নামটা কি? নামাজ। আওয়াজে বোঝা যায় ফরান নিয়ত নাই।
আচ্ছা ফরেন আর না ফরেন স্বীকার করতেই বলি, রুকু সেজদার এবাদতের নামটা কি? এবার নামাজ পড়লেই বেহেশত যাইবেন এটাও গ্যারান্টি নাই, যদি নামাজও বেজাল থাকে। আরেক বেটার ক্ষেতের 5 লিটার তেলের পানি সারা রাইতে এক লাডির গুতার সেদ্রু দিয়া সব নাইমাই ফুটছে, সকালে জমিও লাগিয়া দেহে ক্ষেত শুক না, আরে কি আশ্চর্য, 5 লিটার তেলের পানি লইলাম পানি কই, যাইয়া দেহে একটা সেদ্রু আস্তে আস্তে নামতেছে, সর্বনাশ। এটা কেটা করলো, এই কাম কেটা করলো, এই যে একজন নামাজি হইয়া আরেক বেটার ক্ষেতের পানি নামাইছেন, এই নামাজ পড়ে বেহেস্তে যাওয়া সম্ভব নয়, বরঞ্চ আরো বিপদ আইব। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু নামাজি বহু রোজাদার বহু আমলদার আমলকারী আমল করেও জাহান্নামে যেতে হবে, বাবা হাজি সাহেব হইয়া হাজি সাহেব হইয়া হাজি সাহেব হইয়া ছোট ভাই বোনাতের হক মাইরা খাইছো, তুমি যেন আমল করছো না বাঙ্গা জগ ফানি বর্ষ। শুধু তাই নয় বাজান, একটা ঘটনা আমার এলাকার, এলাকার ঘটনা, আমার নবী বলেছে মা বাবা কত দামি সম্পদ, মা বাবাকে যদি মশা কামড় দেওয়ার ব্যথা দুঃখ কেউ দাও তাহলে তোমার মতো উম্মতের সুপারিশ নবী করবে না, নবীর সুপারিশ ব্যতীত শত কোটি বছর আমল করেও জান্নাতে যাওয়া যাবে না। আমার নবী বলেন পৃথিবীর মানুষেরা রে মা বাবারে কষ্ট দিও না, নামাজিরা রে নামাজ পড়ো, মা বাবার সাথে ব্যবহার ভালো করো। বাজান কষ্টের সহিত বলছি, 1 বছর আগের ঘটনা, ছেলে ছেলের বউ মিলে, ছেলে ছেলের বউ মিলে বাউন্ডারি করা বাড়ি, দুইজনে মিলে কোন কথাই জানি রাগ হইয়া গর্ভধারিণী মারে কাইটা 3 টুকরা করছে, 3 টুকরা করছে, একটা টুকরা বড়টা, বড়টা গোসলখানা বাথরুমের ভিতরে রাখছে, তালা মাইরা বন্ধ করে রাখছে, ছোট একটা টুকরা 2 ঘরের ফাঁকে ফালাইছে, মার নারী বুড়ি দুর্গন্ধ বেশি তাড়াতাড়ি হবে ওইটারে মাটির মধ্যে গাইরা রাখছে। ছোট ছেলেটা ডাকাত থেকে আসছে, বিকাল টাইম বাড়িতে আইসা কই মা কই, মা তোমার দেখো তোমার বোনের বাড়িতে গেছে, মা কই মারে তালাশ করতেছে, মা কই মা তো ঘরে দেখি না, মা কই তোমার বোনের বাড়িতে গেছে, ঠিক আছে আমি গোসল করে খানা খাইয়া মারে নিয়ে আসি। ছোট ছেলেটা, বাবা গো সন্তানের উপর যদি কোনো বিপদ হয় বলুন বিপদের খবর, মোবাইলে আসলো না, টেলিফোনে আসলো না, কম্পিউটারে ভাসলো না, পৃথিবীর কেউ জানলো না, সন্তানের বিপদের খবর আগে জানলো কে? মামা গো রাত্র 2টায় সন্তান আসে না দরজা খুইলা কাঞ্চ গো মা, সেই দুরুদি মাকে 3 টুকরা করে, ও নবীর উম্মতেরা মনে রেখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। যুবকটা ডাকতেছে মা কই, বড় ভাইয়ের বউ বলতেছে তোমার মা মনে হয় তোমার বোনের বাড়িতে গেছে, ঠিক আছে আমি গোসল করি, গোসল করি 4টা খানা খায়া মারে নিয়ে আসি। গত বৎসরের ঘটনা বলছি, পত্রিকায় আসছিল ঘটনা, মারে নিয়ে আসি গোসল করব, গোসলখানার দরজায় যায়া দেখে গেট তালা মারা, দরজা তালা মারা, জিজ্ঞেস করলো দরজা তালা মারা কেন, আমি তো গোসল করব, বড় ভাইয়ের বউ বলছে গোসলখানা ভালো না, এটা সমস্যা আছে এই জন্য তালা মাইরা রাখছি, চাবি দেন কি সমস্যা আমি দেখে সমস্যাটা দূর করি। ওই ছোট ভাইটা দরজায় দাঁড়াইয়া ডাকে চাবি দাও গো, কেন জানি গোসলখানার দরজায় আসলে আমার কলিজায় আগুন জ্বলে, আমার কলিজায় আগুন জ্বলে গো, তাড়াতাড়ি আমার চাবি দাও, চাবি চাইলে, চাবি দিল না, চাবি হারাইয়া গেছে। অবশেষে ছেলেটা হাতুড়ি আনতে গেছে তালা ভাঙবে, কেন গোসলখানার দরজায় আসলে কলিজায় আগুন জ্বলে তালা ভাঙবে, চাবি আনতে চাইলে চাবি দেয় না হারাইয়া গেছে, হাতুড়ি আনতে গেলে যুবক ভাইয়ের বউ ভাই দুইজন ঘর ছেড়ে পালিয়ে গেছে, এদিকে যুবকটা হাতুড়ি আইনা তালা ভাঙছে, তালা ভাঙিয়া
ভিতরে তাকায়া দেখে গো দরুদি মার বড় অংশ, তিন ভাগের এক ভাগ এই বাথরুমের ভিতরে পড়ে আছে। একটা চিৎকার মারছে, তোরা দেখা যা রে আমার গর্ভধারিণী মার অবস্থা। আশপুরুষীরা আসলেন, আত্মীয় স্বজনরা টেলিফোন করে আনলেন, সবাই এসে অবস্থা দেখে তিন টুকরা তিন খান থেকে উদ্ধার করেছে। পুলিশ আইসা নিয়ে গেছে লাশ প্যাকেট করে। অবশেষে ওই ছেলেটাকে ধরার জন্য পুলিশ ঘুরতেছে, ছেলে পড়ে গেছে, ছেলের বউটা ধরা পড়ে নাই। রিমান্ডে মায়ের দেওয়ার প্রসেসিং শুরু হলো, মায়ের দিতে প্রস্তুত নিল। এমন সময় দুই তিন দিন পর মেয়েটা ওই বউটা ইচ্ছা করে ধরা দিল। দুইজনকে ধরে পুলিশ রশি লাগাইছে, বলুন আমার আল্লাহর জাহান্নামের রশি আরো বাকি রইছে কিনা। যারা মাকে এই ব্যবহার করেছো, মনে রেখো তোমার নামাজ রোজা হজ যাকাত শত কোটি আবাদত থাকলেও এই আবাদত লইয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ প্রসেস করতেছে আমরা জান্নাতে দিবার লাগিয়া, বলছে অফ আলুল খয়রা, রুকু সেজদার মাধ্যমে আবাদত হলো নামাজ, নামাজের পর তোমরা ভালো কাজ করতে হবে, ভালো কাজ। আজকে যারা মাহফিলে বসে আছেন বলুন কাজটা কি ভালো না খারাপ? যারা আরামের ঘুম হারাম করে কোরআন সুন্নার পক্ষে বসে আছেন, আমার নবী বড় কষ্ট করে এই কোরআন সুন্না উম্মতের হাতে দিয়ে গেল, কত কষ্ট। মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে আমার নবী যেদিন আমার হুজরায় আসতো আমি দেখেছি কিছু সময় ঘুমাইয়া বাকি সময় কান্ত, কোনদিন আমার নবী রাত্র ভরে ঘুমায় না, পেট ভরে নবী খানা খাই না, ভালো পোশাক নবী গায়ে দেয় না, আরামের বিছানায় নবী পিঠ লাগাই না। এরে পৃথিবীর মানুষেরা, একদিন আমার নবী গভীর রাত্রে ঘরের দরজা খোলা, আমি বিছানায় তালাশ করি রাসূলকে পাই না, বাহিরে দেখলাম আশপড়োশি ঘরের পাশাপাশি দেখলাম কোথাও নবীকে পাই না, বসে বসে কান্দতেছি নবী কোথায় নবী কোথায় নবী কোথায়। রাত্র শেষ হয়ে গেলে মসজিদ নববীর মুসল্লি সারাদিন পার হয়ে গেল, দুই দিন পার হয়ে তিন দিন যেদিন পার হতে যাচ্ছে সেদিন মদিনার কারো চুলাই আগুন জ্বলে না, আগুন যেন জ্বলছে মহিলাদের কলিজায়। মার কোলের শিশুরা দুধ খায় না, মুখের দিকে তাকায় প্রশ্ন করে, মা মা গো বলো গো আমার এতিম নবী কোথায়, এতিম নবীর খবর দাও। এদিকে হাসাইন হোসাইন দুই ভাই রাস্তায় দাঁড়ায়া, না 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 কইয়া কান্দে খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা, বাবার মায়ায় দরজা বন্ধ করে কান্দে। তিনটা দিন যেদিন পার হয়ে যাবে, হযরতে আবু বকর হযরতে উমর দুইজন পাগলের মতো দৌড়ায় এতিমের মতো কান্দে, পানিটাও খায় না। যাইতে যাইতে মদিনার শেষ প্রান্তে কিছু লোক বসে কি যেন চিন্তা টেনশনে আছেন। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ও বাবারা ভাইয়েরা তোমরা এখানে কিসের চিন্তা টেনশনে আছো, কি ব্যথা দুঃখ নিয়ে বসে আছো? আবু বকর বলেন, আমরা এক ব্যথায় দৌড়াই, তোমরা কোন ব্যথায় বসে আছো? জবাব দিচ্ছে তারা, আবু বকর আমরা রাখাল রাখাল, আমরা মাঠে বেড়া বকরি দুমবারে ঘাস পানি খাওয়াই। আবু বকর ডাকেন, রাখালেরা রে তোমরা যদি মাঠে থাকো বলো আমার দয়ার নবীরে দেখছো নি? রাখালেরা বলেন, আমরা তোমাদের দয়ার নবী চিনি না। হযরতে উমর চোখের পানি জামা ভিজতেছে, রাখালেরা রে আমার মুখ থেকে শুনো একটা কথা শুনো, আমার নবী কত সুন্দর নবী রে, আমি উমর তরবারি লইয়া নবীজিকে কতল করতে গিয়েছিলাম, আল্লাহর কসম রে নবীজির কাছাকাছি যাইয়া নবীর সুন্দর চেহারা দেখে নবীর সুন্দর চেহারা দেখে নবীর সুন্দর চেহারা দেখে আমি আর সহ্য করতে পারি নাই, আমি তরবারি ফালাইয়া নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। এই সুন্দর নবীকে একটা রাত্রে ঘুমের ঘরে দেখতে বলুন আপনারা রাজি আছেন কিনা?
কে কে নবীকে ঘুমের ঘরে দেখতে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাশাআল্লাহ, হাত নামান। নবীকে দেখার মন আকাঙ্ক্ষা ইচ্ছা আপনাদের সকলের আছে? কিভাবে আজকে নবীকে দেখবেন আমি সেই প্রসেসটাও আপনাদের কাছে রেখে যাব। বসেন, জীবনে বহু জায়গায় চা খায়া রাত্র কাটাইছেন, জীবনে বহু রাত্র জমির ফানি লইতে গিয়া কাটাইছেন, জীবনে বহু রাত্র মাছ মারতে গিয়া কাটাইছেন, জীবনে বহু রাত্র ডেক্সেটের বাজনা দিয়া বাজনা বাজাইয়া আনন্দ করে কাটাইছেন। আজকে বসেন, আমার নবী 1400 বছর আগে উম্মতের জন্য কষ্ট করে এই সুন্দর জান্নাতি পরিবেশ দিয়ে গেলেন, আর এই পরিবেশে আপনারা বসে আছেন। আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাঁটে বসে থাকবে। বাবারা কিভাবে দেখবেন, আসতেছি সামনে, আমি বাস্তবতায় নিয়ে যাব। হযরতে উমর ডাকে, রে রাখালে রাত, আমার নবী বড় সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। এই সুন্দর নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। ও রাখালেরা, 3 দিন পর্যন্ত আমি উমর সেই নবীর দেখি না, পানিটাও খাই না, চোখের পানিতে জামা কাপড় ভিজে গেছে। বলো আমার নবীর কোনো খবর তোমরা জানো কিনা? একটা রাখাল দাঁড়িয়ে গেছে, আবু বকর উমর, তোমাদের দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তুমি বলেছো 3 দিন যাবৎ তোমার নবীরে পাও না, আর উমর বলল খুব সুন্দর নবী। রে আবু বকর উমর, এই দুইটাই সমন্বয় করে একটা খবর দিতে পারি। ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো সেজদাই পরে একটা লোক কাঁদতেছে। লোকটা এত সুন্দর আবু বকর রে, মন কয় যেন সোনার পুতুল রে আবু বকর, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আজকে 3 দিন হলো উম্মেতি 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 বলে কান্দে। যেই নবী আপনার আমার মতো উম্মতের মায়ায় 3 দিন পার হয়ে যায় সেজদাই পরে কান্দে, এই নবী দেখার আশায় একটু সময় বসা বলুন আমাদের দরকার আছে কিনা। বাবা, যাদের ভাগ্য ভালো তারাই তো বুঝবে, মক্কায় জন্ম হইয়া পারলো না আবু জাহেল, আখেরি নবীর উম্মত হইতো। আজকে বাংলার জমিন থেকে 1400 বছর পর 6,500 কিলোমিটার দূর আমরা নবীর উম্মত। এ ভাগ্য কয়জনের হতে পারে একবার বলুন? আল্লাহু আকবার। আবু বকর ডাকেন উমর, চলো আর কান্দিস না, উম্মেতি উম্মেতি বলে আমার নবী সারা কেউ কাঁদবে না। যাইতে চাইলে রাখালেরা বাধা দিলেন, যাইও না রে আবু বকর উমর, কথা দাও এই লোকটা যদি তোমাদের নবী হয় এখান থেকে উঠাইয়া মদিনায় লয়ে যাও। আবু বকর উমর, আমাদের ব্যথা দুঃখ রে, 3 দিন হলো এই লোকটা সেজদাই পরে কান্দে, আমাদের বেড়া বকরি দুম্বা উটগুলো যাইয়া দেখো ওই নবীর চারিপাশে দাঁড়াইয়া নবীর ব্যথায় কান্দে, ঘাস পানি খায় না। আবু বকর উমর দৌড়াইয়া যাইয়া দেখে আমার নবী সেজদাই পরে কান্দে, আপনার আমার মত উম্মতের মায়াই। আবু বকর ডাকে, হুজুর কেমনে গো? আবু বকর কি ভুইলা 3টা দিন কাটাইলেন? হুজুর আপনার আবু বকর পানিটাও খায় না, মাথা উঠান মদিনায় চলুন, আপনার উম্মতের জন্য আমি আবু বকরের সকল নেকি দান করে দিলাম। আমার নবী মাথা উঠাই না, উমর সামনে দাঁড়াইয়া কান্দে, হুজুর আমি উমর, আপনার সুন্দর চেহারা দেখে কালিমা পড়েছিলাম, উমর কালিমা পড়ে মুসলমান হয়েছিল, আজকে 3 দিন উমর আপনাকে দেখি না, বিদায় কিছু খাই না। আবু বকর ডাকতেছে, ভাই উমর, যেই নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়েছিলা, আজকে তাকায়া দেখো রে উমর, উম্মতের মায়ায় আমার নবী কান্দতে কান্দতে সুন্দর চেহারা কালো হয়ে গেছে। সেই নবী উম্মতের জন্য এত অবদান রেখে এত কষ্ট করে জান্নাতি বানাইয়া গেছে, আমরা সেই নবীর উম্মত হইয়া আল্লাহর পরামর্শ লইয়া জান্নাতে যাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা। তাহলে এই কাজগুলি করা যাবে না আল্লাহর পরামর্শ।
ও আমানু ইমানওয়ালারা, তোমরা নামাজের সাথে ভালো কাজ কইরো, আফআলুল খায়রা। এখন ভালো কাজ, যেই বেচারা আরেক বেটার ক্ষেতের পানি নামাইছে, আপনার একটা সত্য কথা কইবেন, এই কাজটা কি ভালো করছে না খারাপ করছে? ভাই বোনের হক বাইরা খাইছে, কাজটা কি ভালো করছে না খারাপ করছে? মারে কাইটা তিন টুকরা করছে, কাজটা ভালো করছে না খারাপ করছে? এই মুসলমান ইবাদত করে নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নবীর শিক্ষা কত সুন্দর! মক্কা বিজয় হলো, নবীর সাহাবীদেরকে নিয়ে মক্কায় ঢুকলেন, ঘুরে ঘুরে দেখেন সাহাবীরা সাথে, কোন কোন জায়গায় নবী কাঁদেন, কোন কোন জায়গায় মুস্কি মুস্কি হাসেন, এইভাবে দেখতেছেন। হঠাৎ দেখে একটা বুড়ি মহিলা, বুড়া মানুষ, সে প্রয়োজনীয় মালামাল গাঁঠুরি বানাইয়া পালাইতে চাইতেছে, গাঁঠুরি মাথায় নিতে পারে না, শেষরাইতেছে, আর আমাদের নবীরে গাল মন্দ করতেছে, গালাগালি করতেছে। সাহাবীরা কয়, হুজুর অনুমতি দেন, এই 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 বুইরা বেরিয়ে সাইজ কেটে নেয়। আমার নবী কই, না তোমরা কথা কইও না, নবীজি সামনে গিয়া দাঁড়াইছে, কি শিক্ষা, কি আদর্শ নবী দিয়ে গেলেন, সামনে গিয়া দাঁড়াইয়া বলছে, মা 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 গো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন মহিলা তাকে আপনি মা মা বলে ডাকছেন? আমার নবী গাল বেবে চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবীরা রে বাধা দিস না, আমারে মা মা কইয়া ডাকতে দে। সাহাবীরা রে, ছয় বছর বয়সে মা হারাইলাম, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারলাম না, দে আমারে মা ডাকতে দে। মা যদি দুনিয়ায় থাকতো, আজকে মা এই বয়সের মুরব্বী হইতো, মা মা কইয়া ডাকতাম রে, কত শান্তি পাইতাম। তোরা কথা কইস না, বাধা দিস না, আমার নবীর আদর্শ কত সুন্দর, মহিলাকে মা মা বলে ডাকছে। কিতাবে দেখেছি, যার মা নাই, মার বয়সের মহিলা, চাচি হোক, খালা হোক, ফুফু হোক, মার বয়সের মহিলারে কেউ যদি সম্মান করে, আমার আল্লাহ মার খেদমতের নেকি দান করে দেয়। রে সাহাবীরা বাধা দিস না, মা মা কইয়া ডাকতে দে। আমার নবী বেদিন মহিলার সামনে দাঁড়াইছে, মা মা গো, গাঁঠুরি লইয়া কোথায় যাইবা, নিতে পারতেছ না? না রে বাবা, আমার নবী ডাকে, দাও গাঁঠুরি আমার মাথায় উঠাইয়া। নবীজি নিজের মাথায় গাঁঠুরি, বুড়ি আগে নবীজি পিছে, যাইতে যাইতে একবারে পাহাড়ের ভিতরে মহিলাটা ডাকতেছে, আমার মহল্লাবাসীরা আশপড়োশিরা আমারে ফালাইয়া চলে আইসো, আমি তো আবদুল্লার পোলার হাতে ধরা পড়লে আমার জীবন যাইতো, তোরা বাইরে আয় দেখা যা কেমন একটা সোনার মানুষ পাইছি, এই সোনার মানুষটা বিনা পয়সায় আমার গাঁঠুরি মাথায় লইয়া পাহাড়ে লইয়াইছে। লোকেরা আশপড়োশিরা মহল্লাবাসীরা দৌড়াই আসছে, আইসা দেখে যার বয়ে পাহাড়ে আইছি তার মাথায় গাঁঠুরি। বুড়ি, কার মাথায় গাঁঠুরি দিছস রে? যার বয়ে পাহাড়ে আইলাম, দেশ সাল্লাম, তার মাথায় গাঁঠুরি দিয়া নিয়ে আইছস। বুড়ি কয়, মিথ্যা কথা কইস না, এমন সোনার মানুষ পৃথিবীতে হয় না, এমন দয়ার নবী পৃথিবীতে হয় না, তোরা মিথ্যা কথা কোস, এই লোকটা মানুষের ক্ষতি করবে না। জিজ্ঞেস করলেন নবীজিকে, মহিলা বাবা তোমার পরিচয় দাও, তোমার পরিচয়টা তোমার কাছ থেকে শুনি। আমার নবী গান ভেবে চোখের পানি ছেড়ে দিচ্ছে, ডাকছে, মা মা গো, আমি বড় দুঃখী গো মা, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না, মা গো আমি আমি ছয় বছর বয়সে মা হারাইছি, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারলাম না, মা গো তোমাকে মা মা কইয়া ডাকি কলিজা ঠান্ডা করার জন্য, আমি ওই আব্দুল্লার পোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর মুখ থেকে এই কথা শুনে বুড়ি ডাকতেছে, এ মহল্লাবাসীরা আয় তোরা বেরিয়ে আয়, আর লুকাইয়া থাকিস না, এ সোনার মানুষটার হাত ধরে কালিমা পড়ে সবাই মুসলমান হইয়া যা।
আরে দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না। হাশর দিনে উম্মত বিনে, হাশর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে। রে বাবা রে মেরা মাহারা বাবা হারা ব্যথা লইয়া, 63 বছর জিন্দিগি কষ্ট করে উম্মতের জান্নাতি বানাইলেন, আর আমার আল্লাহ পরামর্শ দিতেছেন জান্নাতের পথ ধরে রাখার জন্য, বা জান্নাতের পথ ধরে রাখতে নামাজের পর জীবনে ভালো কাজ করতে হবে, ভালো কাজ যদি করেন জান্নাতি পুরস্কার পাবেন, জান্নাতি পুরস্কার পাবেন যদি ভালো কাজ করেন। যার বাস্তব, যার বাস্তব আমার এলাকার ঘটনা বলছি, এক রিক্সার ড্রাইভার গরিব মানুষ রিক্সা চালায়, এক মহাজন ব্যবসায়ী তাগাদা করে টাকার ব্যাগ রিক্সার সিটের মধ্যে রাইখা নৌকার পথে যাবে, নৌকায় দৌড়াইয়া উঠতে যাইয়া টাকা নিতে মনে নাই, টাকা ছিল 80,000, বাড়িতে গেছে টাকার কথা মনে হইছে, টাকা খই রাখলাম খেয়াল নাই। রিক্সার ড্রাইভার গরিব মানুষ রাত্রে বাড়িতে গেছে, রিক্সা চেক করে, রিক্সা চেক করে থামাইয়া শুইবেন ঘরে, সিট উঠাইয়া দেখে সালার ব্যাগ, ব্যাগের ভিতরে টাকা 80,000 টাকা নিয়া বাড়িতে, বিবিরেও দেখাইল না, থামাইয়া রাখছে, এই টাকার মালিক তো আমি না, টাকার মালিক মহাজন, ভুলে রাইখা গেছে। এখন 100 টাকার নোটটা রাস্তায় ফেলাইয়া পর শূন্য যাওয়ার সময় কি মনে করেন ফিরা গেলে ভাইবেন? ও মুসলমান, আজকে বিশ্বজুড়ে মুসলমান মার খাইতেছে কেন? মুসলমান পুরাপুরি ভাবে এই আল্লাহর বিধান নবীর কথা মানতেছে না, বিদায় মুসলমানদের উপর বিপদ, শুধু বিশ্বের মুসলমান নয় আমাদের উপরও বিপদ আসতেছে যদি আমরা সাবধান না হই। সাবধান হতে হবে এই বিপদ থেকে বাঁচার জন্য। আজকে আপনার বাড়ির একটা কাজের লোকেরে যদি কেউ আঘাত করে আপনি দৌড়ে যাবেন, আমার বাড়ির কাজের লোকেরে মারলে কি লেগা, প্রতিশোধ নেবেন, প্রতিবাদ জানাবেন। আর বিশ্বের মুসলমান মার খায়, আমার আল্লাহ কোনো প্রতিবাদ কোনো প্রতিশোধ নেয় না, কারণ হলো আমরা ভালো কাজ করি না, আল্লাহ গিয়া প্রতিশোধ নেয় না। আর না হয়তো যারা ভালো কাজ করতো তাদের জীবনী খুলুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় বাঘ শুয়া রয়েছে, বিচার দিছে ওমরের কাছে, ওমর বাঘের কানও ধরে টানে, রাস্তায় শুয়ে রইছিস কেন, জঙ্গলাই থাকবি তুই রাস্তায় কেন? বাঘ কয় আল্লাহ আমার কানে ধরে টানে, আমি পাগল না ছাগল এটা মনে চিনছে না, আমি যে কোন পাগল জানে না, অন্ত সিরা খামু। আল্লাহ কয় পাগলামি হগল হেন করিস না, সুডাই রাইবো পাগলামি, যাই কানে ধরে টানে হ্যাঁ কে তুইও চিনছস না, বাঘ চাইছিন মাথা ঘুরাইয়া সিন তো বাম হাতে কানো ধরা, ডাইন হাত তো ফ্রি, এমনই ঠাস করে থাপ্পুর মারছে বাঘের গালো, বাঘের গালো থাপ্পুর দেয় মুসলমান যারা ভালো কাজ করে। আর অহং, মশার সাথে আমরা পারি না, একটা মশা বেরিয়েছে বাবারে একটা কামড় দিলে এক মাস বলে জ্বর থাকে, গিরাই গিরাই বলে ব্যথা করে, এটার নাম বলে চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া বাসান, চিকুনগুনিয়া মশার যদি এত পাওয়ার হয়, আর মশাটা যদি মুড়া গুনিয়া হইতো
তাইলে অবস্থা কি হইতো? সেই বিপদ থেকে বাঁচার জন্য জীবনে ভালো কাজ করেন, ভালো কাজ করবেন নবীকে দেখবেন, ভালো কাজ করবেন জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন। কিভাবে জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন, কিভাবে নবীকে দেখবেন, এই দুইটা পয়েন্টে আমার মূল আলোচনা। এখন এই দুই মূল আলোচনার মধ্যে এসে গেছি, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া করব। বুঝছেন, দোয়া না করে কেউ যাবেন না। রাসূল বলেছেন আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সার্থকতা হলো দোয়ার মধ্যে। কাজেই এই মাহফিল সার্থক হবে আমরা যখন দোয়ায় হাত বাড়াবো। বলতেছিলাম নবীকে কেমনে দেখবেন, আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া পুরস্কার কেমনে পাবেন। এবার রিকশার ড্রাইভারের বাস্তব জীবনী দেখুন। রিকশার ড্রাইভার টাকা বিবিরেও দেখাইলো না, ছেলে মেয়েরেও দেখাইলো না, কারণ মহিলা মানুষ এত টাকা দেখলে হয়তো বলতে পারে টাকা থামায় লাও থামায় লাও, আল্লাহ মিলাইছে। রিকশার ড্রাইভার বিবিরেও দেখাইলো না, সকালবেলা ঘর থেকে নাস্তা খাইয়া ব্যাগ লইয়া বাহির হইছে, বিবি জিগাই কই যাও রিকশা চালাইবা না ব্যাগ হাতে কেন, ব্যাগের মধ্যে কি? ড্রাইভার বলছে দেখ ব্যাগের মধ্যে কি, ব্যাগটা খুইলা দিলে শুধু টাকার বান্ডিল 80,000 টাকা। বিবি কই এত টাকা? কই যাও বিবি এটা মহাজনের টাকা দিয়াছি। ডাকতেছে বিবি তোমার কি মাথা খারাপ নাকি, এত টাকা পাইয়া মানুষ গড়তে বাইর হয়? গড়ে আয়ো, বত্রিশশো টাকা তখন স্বর্ণের বুড়ি, আমার দুই বুড়ি স্বর্ণ কিনা দিবা, বাকি টাকা যা করো কইল, জীবনে একটু স্বর্ণ পরি নাই, এ আবদার তোমার কাছে। রিক্সার ড্রাইভার কয় বিবি গো টাকা আমার না, টাকা মহাজনে, টাকা লইয়া মহাজনের বাড়ির, শীতের দিন ছিল রোদ্রের মধ্যে মহাজন বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম চাচা, আমারে চিনছেন? না বাবা চিনি নাই, আমি রিক্সার ড্রাইভার, আপনি কালকে আসছিলেন? আমার খেয়াল নাই বাবা, চিনতে পারি নাই। বাবা আমারে না চিনলেও দেখেন তো ব্যাগটা চিনেন কিনা, ব্যাগটা দেখে বলছে হ ব্যাগটা আমার, ব্যাগে কি আছিল চাচা? 80,000 টাকা। দেখেন কই না 80,000 ঠিক আছে কিনা? রিক্সার ড্রাইভার গরিব মানুষ, বাবা ভালো কাজ করেন জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন। এবার চাচা ডাকে ড্রাইভার রে 80,000 টাকা পাইয়া যে লোক বাড়িতে নিয়ে আসে সে আমার টাকার দরে নাই, আমার বিশ্বাস গণতে হবে না। ড্রাইভার কই চাচা গইনা বুইজা রাখেন আমার আত্মতৃপ্তি পাওয়ার জন্য। ও মুসলমান 100 টাকার লোভ সামলাইতে পারো না, এই জন্য বিশ্ব বাজারে মাইর খাও। এই মুসলমানের পাওয়ার জঙ্গলার বাঘের চেয়েও বেশি, সিংহের চেয়েও বেশি। আজকে সেই মুসলমান মাইর খাইতেছে একটাই কারণ, তারা ভালো কাজ করে না। আল্লাহ বলছে ইবাদতের পরে ভালো কাজ করতেন, যদি ভালো কাজ করেন তাইলে কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম, তোমার জীবন ধন্য, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তুমি হয়ে যাবে। আর এই জান্নাতের মালিক বানানোর জন্য আমার আপনার নবী 63 বছর খায়া না খায়া কষ্ট করেছে, সাদা জামা লাল করেছে, মার খাইতে খাইতে বেহুশ হয়েছে। অবশেষে মহাজন টাকা গণলেন, ঠিক আছে 80,000, 10,000 টাকার একটা বান্ডিল, ওই সময় সারাদিন রিক্সা বাইলে 100 টাকা 120 টাকা কামাইতে পারত। 10,000 টাকার বান্ডিল পুরস্কার দিলেন, নাও তোমারে পুরস্কার দিলাম। রিক্সার ড্রাইভার কই চাচা কি দিলেন? বাবা 10,000 টাকা পুরস্কার দিলাম। চাচা আমি তো টাকার জন্য আসি নাই, টাকাই যদি ইচ্ছা থাকতো তাইলে তো আমি 80,000ই মাইরা দিতে পারতাম। চাচা আপনার টাকা আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য আসছি, আপনার হক আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি। চাচা টাকা লাগবে না, দোয়া কইরেন, ওই অপেক্ষায় আছি। আলেম ওলামাদের মুখে শুনেছি ওয়াজ মাহফিলে যাইয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে বাঁচাইয়া ভালো কাজ করে গো চাচা, আল্লাহ বলে তারে জান্নাতুল মাওয়া পুরস্কার দেয়। চাচা গো আমি আপনার দেওয়া পুরস্কারের আশায় আসি নাই, আমার আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া নেওয়ার জন্য এসেছি। চাচা দোয়া কইরেন
আমি আল্লাহর জান্নাতুল মাওয়া পুরস্কারের অপেক্ষায় আছি। আমার আল্লাহ বলেছে ওই জাতীয় ব্যক্তি যারা ভালো কাজ করে তাদের জন্য জান্নাতুল মাওয়া পুরস্কার বাজেট করে রাখছে। আজকের মাহফিলে যারা বসে আছেন, জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহর কসম আপনি জান্নাতুল মাওয়ার মালিক হয়ে যাবেন। আসেন আমার নবীকে স্বপ্ন দেখবেন, নবীকে স্বপ্ন দেখবেন। একেবারে সহজ রাস্তা কিতাবী ঘটনা বলছি, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী। আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী কিভাবে নবীকে দেখবেন সহজ পথ দেখাইয়া দিচ্ছি। আরাফাতের মাঠে দুই দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো, দুই দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো, বৃষ্টি হলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বাড়িতে রওনা হলাম মরুভূমির পথ, দেখি একটা জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ দুই রাকাত নামাজ পড়ে দুইটা হাত বাড়াইয়া কাঁদতেছে। আল্লাহ গো, তুমি না আদর করে মানুষ বানাইছো রে আল্লাহ, বৃষ্টির জন্য দুই দিন নামাজ পড়লো, বৃষ্টি দিলা না, আমি দুইটা হাত বাড়াইলাম, আমার হাত খালি দিও না। এইভাবে ডাকতে থাকলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি পিছে দাঁড়িয়ে দেখি এই লোকটার ডাকে আকাশে চারদিক থেকে মেঘের টুকরা এসে জোরু হইতেছে। হাত নামানের আগে আগে গো বৃষ্টি শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ইনি একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, যার ডাকে সাথে সাথে আল্লাহ বৃষ্টি দেয়। দেখি লোকটা কোথায় থাকে, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবো, আল্লাহওয়ালার সাথে মহব্বত ভালোবাসা রাখবো। পিছিয়ে পিছিয়ে যাইতে যাইতে তখন মানুষ কিনা বেচা হইতো, গোলাম কামলা লোক কিনা আনতে হইতো। একটা মহাজনের ঘরে ঢুকছে ওই লোকটা। আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবী ঘটনা বলছি বাজান, চিহ্নিত রাখলেন। পরের দিন টাকা পয়সা নিয়ে গেলেন মহাজন, আমার একটা গোলাম দেন, গোলাম দেন। 30টা গোলাম বাহির করছে, সাইজে মোটা তাজা, দেখা চোখ বুলাইয়া দেখে যেটা হাত দিলে বৃষ্টি আসে সেটা এর মধ্যে নাই। জিগাইল মহাজন, আরো কোনো গোলাম আছে কিনা? আর একটা গোলাম আছে দুর্বল, সেটা কোনো ভালো কাজ করতে পারবে না, একেবারে দুর্বল। এরে মহাজন, ওই গোলামটারে দেখাও। ঘর থেকে বাহির করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক তাকাইয়া দেখে, ইনিই হইল এই গোলাম যিনি হাত বাড়াইলে আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেয়। রে মহাজন, বলো এই গোলামের দাম কত? মহাজন বলেন, 20 টাকার কিনা, 20 টাকার কিনা, 10 টাকা দাও, 10 টাকা লস দিয়া বিক্রি করব, কারণ এটারে কেউ নেয় না, দুর্বল মনে কইরা। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মহাজন রে, 10 টাকা লস দিতে হবে না, আমি তোমার 20 টাকার কিনা হইলে 27 টাকা দিব, 27 টাকা দিব। বাজান, টাকার মায়া নাই, আল্লাহর ভালোবাসার মায়ায় পড়ে গেছে। একবার বলুন আল্লাহু আকবার। রে বাবারা, নবীর উম্মতেরা, এই নবীর ভালোবাসা দিলা না, ভালোবাসা শিখলা না। জর্দানের জমিনে মাহফিলে যাইয়া, জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি, জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি, একটা পাদ্রি তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেম, পাদ্রি পাদ্রি তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে দেখেছে আখিরি নবী 13 বছর বয়সে ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া, ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ইয়ামেন যাবে মক্কা থেকে। ওই দিন থেকে পাদ্রি আমার আপনার নবীকে একটা নজর দেখার জন্য, আমরা রাস্তার কিনারে দোকান দেই ব্যবসা করার জন্য, পাদ্রি রাস্তার কিনারে দোকান দিছে একটা নজর আখিরি নবী দেখার জন্য। দিন যাই, সপ্তাহ যাই, মাস যাই, বছর যাই, আখিরি নবীর সন্ধান মিলে না। কত কাফেলা আসে এই দোকানে বসাইয়া খানা খাওয়াই, মুসাফির খানায় খানা খাওয়াইয়া বিদায় দেয়, কিন্তু 13 বছর বয়সের কোনো লোক পাওয়া যায় না। শেষ বয়স, সম্পত্তি শেষ করলো খাওয়াইতে খাওয়াইতে, বুড়া হয়ে গেছে চোখে দেখে না। এমন সময় হালকা হালকা চোখে দেখে, দেখটা একটা কাফেলা মক্কার থেকে আসতেছে, মক্কার থেকে আসতেছে, যে কাফেলাটার উপরে আকাশের মেঘের টুকরা ছায়া দিয়া নিতেছে। কাছাকাছি আসার পর পাদ্রি দেখে মন শান্ত হলো, দেখ কাফেলাটা কোত্থেকে আসছে, লোক পাঠাইলে কাফেলা আবু তালিবের নেতৃত্বে গাছতলায় বসেছে। আমার নবী 13 বছর বয়স,
মুরব্বীদের পাশে বসলো না, বাবা জর্দানে যায় দেখেন মজার ঘটনা, আমার নবী একটা মরা গাছের নিচে যায় বসলেন, 13 বছর বয়সী নবী, মরা গাছটাকে আল্লাহ রে তোমার বন্ধু আমার বাড়িতে আসছে, আমাকে তোমার বন্ধুর ভালোবাসা দেওয়ার ব্যবস্থা করে দাও, আমি মরা গাছ জীবিত করে পাতা লতায় আচ্ছন্ন করে দাও। আমার নবী 13 বছর বসে আছে, মরা গাছ জীবিত হইয়া পাতা লতায় একেবারে আচ্ছন্ন, নবীকে ছায়া দিতে লাগলো। রে বাবা রা ভাইরা, আল্লাহর কসম, 1400 বছর হলো যে গাছের গোড়ায় রহমতের নবী বসছিল, এখনো সেই গাছ জীবিত দাঁড়াইয়া রইছে। আশেপাশে 250 কিলোমিটারের মধ্যে কোনো গাছ আর জীবিত নাই, এই নবীর বসা বরকতের গাছ এখনো জীবিত। ও বাবারা ভাইরা দোয়া করবেন, আগামী এই 25শে নভেম্বর দিবাগত রাত্র রাত 4টায় আবার জর্দানের ফ্লাইটে উঠবো, জর্দান যাব, এই ঘাস ক্যামেরা করে নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। এই বরকতের নবী গাছতলায় বসে আছে, ডাকতেছে তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেম, এ মুসাফির খানার দায়িত্ব খাদেমেরা, দেখ কাফেলাটা কোত্থেকে আসছে, খবর নিয়ে দেখলো কাফেলা মক্কা থেকে আসছে। কাফেলার সর্দারকে আবু তালিব ডাকো, ডাকলেন তোমার কাফেলায় লোকজন কত, সংখ্যা বললে বলছে সব লোক আমার দোকানে নিয়ে আসো, মুসাফির খানায় নিয়ে আসো, খানা খাওয়াবো। সব লোক হাজির হলো, মালামাল পাহারাদার বানাইয়া রাসূলকে রেখে আসলো, 13 বছর বয়সী আল আমিন সত্যবাদী, যার মধ্যে কোনো বেশকম নাই, যার মধ্যে ভালা কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই, নবীকে বিশ্বাস করে সবাই মালামালের দায়িত্ব দিল। পাদ্রি ডাকতেছে, এ আবু তালিব বলো তোমার সব মেহমান আসছে কিনা। আবু তালিব বলেন, একজন মানুষ রয়ে গেছে, একজন রয়ে গেছে, উনি কে? উনি আমার ছেলে। আবু তালিব বলছে, উনি আমার ছেলে। আবু তালিব বলছে, উনি আমার ছেলে। পাদ্রী তাওরাত জাবুর ইঞ্জিল কিতাব খুলে প্রশ্ন করে, জর্দানের জমিনে ঘটনা, ছেলেটার নাম কি? আবু তালিব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চিৎকার মারছে পাদ্রী, রে আবু তালিব মিথ্যা কথা কইস না, লোকটার নাম যদি মুহাম্মদ হয় তোর ছেলে না রে তোর ভাতিজা। তাওরাত জাবুর ইঞ্জিল কিতাব বলছে, যার বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা। ও আবু তালিব, জালে একটা নজর দেখার জন্য জীবনের সব শেষ করলাম, নিয়ে আসো তোমার বাতি জারে একটা নজর দেখি। আবু তালিব রে, ইনি আখিরি নবী হবে। পাদ্রি, খ্রিস্টানরা যদি আমরা নবীরে দেখার জন্য পাগল হয়, জীবনের সয় সম্পত্তি সব শেষ করে দেয়, আমরা সেই নবীরে একটা নজর দেখার জন্য আমাদের কিছু সময় দেওয়া বলুন দরকার আছে কিনা? বাক্য ভালো আপনাদের যারা সেই নবীর পক্ষে বসে আছেন, আমার নবী এত কষ্ট করছে, আজকে যদি আমার নবী আজকের মাহফিলে আইতো, একটা নজর যদি এই পরিবেশ দেখতো, না জানি নবী কত খুশি হইতো। আমার মন কয় খুশি হইয়া আবু বকর সিদ্দিকের মতো আপনাদেরকে সঙ্গী বানাইয়া নিত। দয়ার নবী, মায়ার নবী, আদরের নবী, ভালোবাসার নবী, সত্যের নবী, উম্মতের কি শিক্ষা আদর্শ দিয়ে গেলেন। বাবার ভাইয়েরা, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত যার বেশি, যার হাত বাড়াইলে বৃষ্টি হয়, এ আল্লাহওয়ালার মহব্বত আমি কিনার জন্য এসেছি, দাম 20 টাকার অর্ধেক 10 টাকা দিয়ে নিব না, চিন্তা করো না মহাজন, আমি আমি 27 টাকা দিয়ে তোমার গোলাম কিনলাম, 7 টাকা লাভ দিলাম। মহাজন 3টা লাভ মারছে, বালাডারে দিয়ে 2 টাকা পাই না, ল্যাংরাডারে দিয়ে 7 টাকা। টাকা হাতে লিয়ে কই যাও, তাড়াতাড়ি সীমানা পারো, সীমানা পারো, জানছো না, একটু ভিতরে যাইয়া পাহাড় মরুভূমি দেশ, মরুভূমি নিরিবিলি জায়গায় গিয়া ডাকতেছি গোলাম, মনি এত টাকা লাভ দিয়ে আমারে কিনলেন, আমি তো কাজ করতে পারি না, শরীর দুর্বল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, রে গোলাম, কাজের জন্য তোমারে খরিদ করি নাই, আল্লাহর ভালোবাসা খরিদ করেছি। যাও বাবা, তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, তুমি এখন স্বাধীন, তুমি কারো অধীনে নয়, পরাধীন নয়। ওই লোকটা গোলাম হাত পাড়ায় ডাকে, আল্লাহ গো, ও আমার রব, ও আমার প্রভু।
দুনিয়ার মনিব আমাকে মুক্ত করে দিল, তুমি আমাকে দুনিয়ার থেকে মুক্ত করে দাও। সাথে সাথে ওই গোলামটা জমিনে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এখন কি করি, তাকে কাফন দাফন কিভাবে করি? অবশেষে পরনের কাপড় যা ছিল, পরনের কাপড় যা ছিল তা দিয়ে কাফনের ব্যবস্থা করলো। দাফন করে আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন। কিতাবি ঘটনা বাবা, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক, স্বপ্নযুগে দেখতেছে দুইটা উদিত সূর্য আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরে প্রবেশ করেছে। ডাকতেছে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর একজন প্রিয় বান্দাকে অবহেলিত কাফন দিয়া দাফন করলি, কাজটা ভালো করলি না রে আব্দুল্লাহ ইবনে মুবারক? আল্লাহর বান্দার সাথে ব্যবহারটা ভালো করলি না? জিজ্ঞেস করে, হুজুর আপনি কে, আপনার পরিচয় কি, আমি জানতে চাই আপনার পরিচয়। জবাব আসছে, আব্দুল্লাহ ইবনে মুবারক আমারা চিনলি না, আমি উম্মতের কান্দারি, আমি গুনাহগারের বন্ধু, আমি উম্মতের দরদী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, হুজুর আমি যা করেছি, আমি কালকে আবার ভালো করে কাফন দাফনের ব্যবস্থা করব। হুজুর আপনার সাথে একজন মেহমান, ওই মেহমানের পরিচয়টা আমি জানতে চাই। আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, ইনি হলো ইব্রাহিমে খলিলুল্লাহ। বাবা, আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহওয়ালাদেরকে যদি ভালোবাসা দেন, আমার নবীর দিদার ইব্রাহিম খলিলুল্লাহ সহ নসিব হয়ে যাবে। সকলে দোয়া শরীক হন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, ওগো আমার মায়ার আল্লাহ, মায়ার নজরে, কুদরতি নজরে তাকায়া দেখো, তোমার দরদি আদরের বান্দাগুলো যাদের মায়া করে বানাইছো, ফেরেশতার চেয়ে মর্যাদা দিয়েছো। রাত্র গভীর দুটো করে হাত তোমার মায়ার কোটে বাড়াইয়া দিছে রে আল্লাহ। এ রাত্রে যারা দুইটা হাত বাড়াইয়া বসে রইছে, এ হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? বাবু আমরা গোনাগার গো, আমরা গোনাগার, দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা বাবার রাগ হইয়া যায়, ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না। মা বাবার ভয়ে সারাদিন ছেলেটা বাড়িতে আসলো না। রাত্র যখন 10টা বাজে গেছে গো, মা বাবার কলিজা আর মানে না। বাবা অপরাধী সন্তানের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে, মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্দে। রাত্র 12টা পার হয়ে গেলে মা বাবা দুজন ঘরের ভিতরে ডুইকা, দরজাটা খুইলা বৈশা থাকে, সন্তান ঘরের দরজায় ছুট করে ডাক দিছে, মা 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 গো, বাবা খোয় আমি আর অপরাধ করব না। মা বাবাটাই না বুকে জড়াইয়া দুই গালে চুমু দেয়, সারাটা দিন খইছিলি রে বাবা, কি খাইলে খইছিলি, সারাদিন তোর জন্য আমরা টেনশন চিন্তা করে আছি। রে বাবা, বাবা কইয়া মা কইয়া ডাক দিছো, আমরা তোমার সব অপরাধ ক্ষমা করে দিছি। মাহুত একটু মায়া পাইছে 18,000 বন্টনে মা বাবা, সন্তানের ডাক দিলে মাফ করে দেয়, আমরা তোমার গুনাহগার বান্দা, হাত বাড়াইছি রে আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহ তোমার বান্দা ডাকে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ ফিরাইও না ঘুরাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না, কে যুবক কে বুড়া, কে নেককার কে গুনাহগার, কে নামাজি কে বেনামাজি, আজকের জন্য কাউরে কিছু কইও না, এই মাহফিলের খাতিরে আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না, তুমি যদি রাগ হও
আমরা মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ, আমি জানি না। হাজার হাজার মানুষ ছিল, কিছু মানুষ চলে গেল, যারা উপস্থিত রয়ে হাত বাড়াইলো, আল্লাহ সবাইকে দোয়ার মধ্যে সমন্বয় করে আমি তোমার কাছে একটা দরখাস্ত করি। মনে কার জানি দুঃখ, হুজুর আমরার মা নাই গো, মা মাগো, সন্তান পেটে লইয়া দশটা মাস কষ্ট করছো গো মা, কত কষ্ট করছো, দুনিয়ার কেউ দেখে নাই, দেখছে আমার আল্লাহ। প্রসব ব্যথায় তিন দিন গলা কাটা মুরগির মতো লাফাইছো গো মা, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তিন ঘন্টা মা বেহুশ, ওয়া ওয়া করে বাচ্চা কাঁদছে, মার জ্ঞান ফিরছে, দুইটা হাত বাড়াইছে, কে কান্দে রে, দে আমার কোলে দে। মহিলারা বলছে গোসল দিয়ে কোলে দেওয়া হবে, মা কেঁদে কেঁদে বলছে গোসল লাগবে না, আমার কোলে দে। আমার বাবার রক্ত মাখা দুইটা গালে দুইটা চুমু দিব রে, আমার সব ব্যথা দূর হইয়া যাইব। এ মার বাবি, আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, বাবা বাবা গো, দেশে বিদেশে সন্তানের জন্য কষ্ট করছে গো বাবা, বাবা রাবি, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে। এ বাবু, মা বাবার অভাবি সন্তানেরা কি করে, দেশে বিদেশে অজ মাহফিলে, চাকরি জীবনে বহু ঘটনা নজরে পড়েছে। একটা ছেলে বিদেশ যাবে, তিন তারিখ ফাইনাল হয়েছে, তিন দিন মাত্র বাকি বিদেশ যাওয়ার, তিন দিন আগ থেকে মা বাবা শুধু কান্দে, খানা দানা খায় না, গোসল করে না, শুধু কান্দে। যেদিন তিন দিন শেষ, এয়ারপোর্টে যাবে, গাড়ি আইসা গেছে লাইটেস বাড়ির সামনে, মা বাবা দৌড়াইয়া যাইয়া লাইটেসের পিছনের সিটে যাইয়া বসে কান্দতেছে। লোকেরা কয় সামনে বসেন মুরব্বীরা, মা বাবা জবাব দেয় তোমরা জানো না, আমার চোখের পানি বন্ধ হয়। এয়ারপোর্টে গেল কান্দতে কান্দতে, ছেলেটা ভিতরে ঢুকে গেছে, মা বাবা তো ভিতরে যাইতে পারে না, গ্লাস দিয়ে তাকে তাকাইয়া দেখে, একটু পরে পরে মা ডাকে, মালাক একটু ফিরে চারে বাবা, আমি তোরে দেখি, গ্লাসের ভিতরে তো ডাক যায় না, বাবা বড় করে ডাকতেছে, মালিক রে তোর মা তোরে দেখবো রে বাবা, আর একটাবার ফিরে চা। ডাক তো ভিতরে ঢুকলো না, ছেলেটা চলে গেছে, বিমানে উঠে গেছে, বিমান আকাশে উড়া মারছে, মা বাবা বিমানের দিকে তাকায়া তাকায়া কান্দে আর ডাকে, মালিক আবার কবে আইবি, আমার কলিজা সিরা যায় রে বাবা। কান্দতে কান্দতে জ্ঞান হারা হয়ে গেছে, গাড়িতে করে বাড়িতে নিয়ে আইসে, একটা মাস পার হয়ে গেছে, কান্না বন্ধ হয় না। ছেলেটা টেলিফোন করে সান্ত্বনা দেয়, মা বাবা কান্নাকাটি করো না, আমি ভালো আছি, ভালো বেতনে চাকরি পাইছি, তিন বছর পরে বাড়িতে আইব। টাকা পাঠাইছে বাবা টাকা গনে, মা দরদি দিন গনে, সপ্তাহ গনে, মাস গনে, বছর গনে, কবে আইব, তিন বছর কবে আইব রে কলিজার টুকরা, মালিক মা কইয়া ডাক দিব। তিন বছর হইতে দুই মাস বাকি, মা অসুস্থ, ডাক্তারখানা নিয়ে যাইতেছে, রাস্তায় একটু পর পর মা ডাকে, মালিক আইলি না, আমার শারীরিক অবস্থা ভালো না, মা কইয়া ডাকলি না। এইভাবে বলতে বলতে হসপিটালে যাওয়ার আগে আগে মা দুঃখিনী মৃত্যুবরণ করেছে। লোকেরা ডাকে, মালিকের খবর দিও না, মালিক পাগল হইয়া যাইব, দাফন করে ফেলছে, খবর মালিকের দিল না। মা মৃত্যুর 15 দিন পর বাবা স্টুক করে মারা গেছে। লোকেরা কয় মালিকের খবর দিও না, মালিক পাগল হয়ে যাবে, দাফন করে ফেলছে। মালিক একই রাত্রে স্বপ্নে দেখে মা বাবা ডাকতেছে, মালিক রে কারে যাইয়া মা ডাকবি রে, কারে যাইয়া বাবা ডাকবি রে। আমরা দুজন কবরে চলে গেছি, মালিক ঘুম থেকে ওঠে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে,
বন্ধুরা নাকি কি হলো, আমার দেশে পাতা স্বপ্নে দেখছি আমার মা নাই বাবা নাই, এই টাকা পয়সা খা লাইগা রোজগার করছি, বন্ধুরা সান্ত্বনা দিল স্বপ্নে, মানুষ কত কিছু দেখে, টেলিফোন করে খবর নাও, টেলিফোন করলে চাচার কণ্ঠ বাজে, মামার কণ্ঠ বাজে, বড় ভাইয়ের কণ্ঠ বাজে, বাবার কণ্ঠ বাজে না, চাচির কণ্ঠ বাজে, ফুফুর কণ্ঠ বাজে, মামির কণ্ঠ বাজে, খালার কণ্ঠ বাজে, মার কণ্ঠ আর টেলিফোনে বাজে না। মালিকটাকে বন্ধুরা রে নাই রে আমার মা আমার বাবা, বন্ধুরা কই তার মাস বাকি দেশে যাবি, পাগলামি করিস না, স্বপ্নে কত কিছু দেখে, মালিক মার জন্য স্বর্ণের চেন কিনছে, বাবার জন্য দামি একটা ঘড়ি কিনছে, এয়ারপোর্টে আইসা বাংলাদেশে পৌঁছে, এয়ারপোর্ট পার হইয়া গাড়ির কাছে আইসা দেখে বড় ভাই দাঁড়াইয়া রয়েছে, ভাই আমার মা কই বাবা কই, মা বাবা এয়ারপোর্টে কাঁদছে, খুশি করার জন্য কত জিনিস আনছি, বড় ভাই কয় আয় গাড়িতে আয়, বাড়িতে যাইয়া দেখবি মা কই বাবা কই, গাড়ি টান দিলে মালিক ডাকতেছে ভাই মার জন্য চেন আনছি, বাবার জন্য ঘড়ি আনছি, দেখো তো মা বাবা খুশি হইব কিনা, বড় ভাই কান্দে মালিক রে আমারে দেখাইস না রে ভাই, বাড়িতে যাইয়া মারে দেখাইস বাবারে দেখাইস, বাড়ির কাছে গাড়ি গেলে দূর থেকে দেখা যায় বাড়ির সামনে মহিলারা কান্দতেছে, গাড়ির থেকে নাইমা দেখে মহিলারা কান্দে, চাচি কান্দে, ফুফু কান্দে, খালা কান্দে, মামি কান্দে, জিজ্ঞেস করে চাচি তোমরা কান্দো আমার কান্দো, আর মা কই মারে দেখি না, চাচি ডাকতেছে মালিক আমারে মা ডাকবি রে বাবা, মালিক একটা চিৎকার মারছে চাচি গো পাগলামি করিস না, আয় আমার সাথে, ওই তো দেখ বাড়ির দক্ষিণ পাশে দুইটা নতুন কবর দেখা যায় রে বাবা, একটা কবরে তোর মা আর একটা কবরে তোর বাবা ঘুমায়া রইছে, বলে একটা দৌড় মাইরা মা বাবার কবরের মাঝখানে বইরা কান্দে, তোরা দেখা যা রে জনমের লাগিয়া মা বাবা হারা হইয়া কান্দে মালে কে তিন হইয়া, দেখা যা রে সোনার চেন কারে দিব গো মা, হে দাবি করি কারে পড়াইব গো বাবা, বাবু হে মা বাবার ব্যথায় যার চোখে পানি রে আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না, এই মুহূর্তে মা বাবা যার কবরে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আমার মতো যারা মাও নাই বাবাও নাই, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, এলা মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বানিয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলেমেয়েদেরকে দান করে দাও, ইয়াল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর চাচা চাচি ফুফা ফুফু খালা খালু এলাকাবাসী মায় মুরব্বী, ইয়াল্লাহ সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমান সহ যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকে আমার কলিজার টুকরা যুবকেরা এই জমিনে নবীর ভালোবাসায় সংগঠন করে এই জান্নাতের বাগান সাজাইল, এই যুবকদের বংশধর্মই মরবি যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় বাবু, খাস করে আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করো, যারা অভাবী অভাব দূর করো, যারা বিমারি বিমার শেফা করো, সভাপতি সাহেবের ছেলে সহ আল্লাহ আমি নিজেও অসুস্থ, যত বিমারি আছে তোমার কুদরতি চিকিৎসা দিয়ে শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে লও।
এই মাহফিলে যারা আসছে আমার মা বোনেরা দূর দূরান্ত থেকে আসছে, প্রত্যেককে তুমি রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। ইয়া আল্লাহ যুবক গুলোকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। ইয়া আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লও। আবু যারা এ পঞ্চম বার্ষিকী মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম, কেমন পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে বলে কথা দিয়েছে, সকলকে তুমি একটা রাত্রে আমার নবীর ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দা। উম্মতের দরদি মদিনেওয়ালাকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দা। ইয়াল্লা মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জাগাই জাগাই পৌঁছাইয়া দাও। এই মাহফিলটার উসিলায় আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দা। আল্লাহ এই মাহফিলের মেহমান গুলোকে একটাবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমি তো আমার কথা বলেছি, এখন যারা হাত বাড়াইয়া বসে রয়েছে তুমি একটু জিগাও না, কার মনে কি আশা, কার মনে কি দাবি? আল্লাহ যার মনে যে আশা যার যে দাবি তোমার কাছে করবে, সকলের আশা দাবি তুমি আল্লাহ পুরা করে দাও। এলাকার চেয়ারম্যান সাহেবকে মান সম্মান ইজ্জত বাড়িয়ে দাও, এলাকার মেম্বার গণ্যমান্য ব্যক্তি মহিমুরব্বী সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে আমাদেরকে চলার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।